আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পেয়া আক্তার জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে বক্তব্য রাখছেন দর্শক আমরা সরাসরি এখন চলে যাচ্ছি সেখানে হঠাৎ অসুস্থ হয়ে গেলেন এই যশোরে তিনি মৃত্যুবরণ করেন মাত্র তিন বছর বয়সে আমার মা তার বাবাকে হারান পাঁচ বছর বয়সে তার মাকে হারান আমাদের শরিয়া আইনে একটা নিয়ম আছে কোনো পিতা এটা ছিল এক সময় এটা পরে পরিবর্তন হয় যে পিতার সামনে কোনো সন্তান মারা গেলে তার সন্তানরা কোনো সম্পত্তি পাবে না আমার মার দাদা তার বিশাল জমিদারি ছিল অনেক সম্পদ ছিল এবং তার একমাত্র ছেলে অর্থাৎ আমার নানা মৃত্যুবরণ করার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার দুই নাতনি আমার মা ছিল ছোট আমার খালা বড় তাদেরকে বিয়ে দিয়ে সমস্ত সম্পত্তি মা ও খালার নামে লিখে দিলেন এটাও একটু চিন্তা করবেন আমার মনে হয় এই যুগে যে তখনকার দিনে মেয়েদেরকে সকল সম্পত্তির মালিকানা দেওয়া এটা অনেক একটা সাহসী সিদ্ধান্ত ছিল কিন্তু আমার মার দাদা সেই কাজটা করে গেলেন এবং এই সম্পত্তি দেওয়ার জন্যই তিনি সেই তিন বছর বয়স আমার মার তখনই কিন্তু বিয়ে দিলেন কারণ এটা আত্মীয় আমার পাশাপাশি বাড়ি টঙ্গিপাড়া যেখানে আমার আব্বার মাজার শরীফ তার পাশেই যে বাড়িটা আছে সেই বাড়িটাই কিন্তু আমার নানার বাড়ি কাজে এই বিয়ে দিয়ে সেখানে তিনি সমস্ত সম্পত্তি তাদের মালিকানা দিয়ে গেলেন এবং আমার মাকে আমার দাদি কোলে তুলে নিলেন এবং সেই থেকে আমাদের বাড়িতেই আমার দাদি লালিত পালিত অবুজ একটা শিশু বাবার জন্য কানাকাটি করত আমার দাদি বলতেন আমি তোর বাবা তাই আমার মা কিন্তু আমার দাদিকে বাবা বলেই ডাকতেন বাপ বলে ডাকতেন যদি আমরা বড় হবার পর মা বোধ হয় বাপ বলে ডাকতে একটু লজ্জাও পেতেন কিন্তু একা একা যখন ডাকতেন তিনি তা ডাকতেন একটা পরিবেশে তিনি মানুষ হয়েছেন তার ছোটবেলাটা আসলে ছোটবেলাটা তো হারিয়ে গেছে যে বয়সে ছেলে মেয়েরা মা বাবার কাছে দাবি করে কিছু চায় মা বাবার আদর স্নেহ পায় সেটা থেকে তিনি বঞ্চিত ছিলেন ছোটবেলা বিয়ে বিয়ের তো তিনি কিছুই বুঝতেন না যা হোক দুজনেই যখন বড় হলো আমার মা কিন্তু যেহেতু আমার বাবা কলকাতায় যখন কলেজে পড়াশোনা করতেন মা তখন কিছু বড় তার যে সম্পত্তির যা অর্থ তিনি পেতেন এবং আমার দাদা খুব ভালোভাবে হিসেব করে প্রতিটি পাই পাই জমা করে আমার মায়ের অংশ সবটা মায়ের হাতে দিয়ে দিতেন আমার মা কোনোদিন নিজের জন্য একটা টাকাও খরচ করতেন না সব কিছু জমিয়ে রাখতেন কারণ জানতেন আমার বাবা পলিটিক্স করে সেই কলকাতা থেকেই তার টাকার দরকার তিনি সব কিছু তুলে দিতেন আমার বাবার হাতে এই ছোটবেলার থেকেই তার যে একটা আস্থা বিশ্বাস এবং নিজের টাকা পয়সা সেটা স্বামীর হাতে তুলে দিয়ে স্বামীকে সহায়তা করা তার পলিটিক্সে এখান থেকে কিন্তু শুরু তো পরবর্তী জীবনে আমার নিজের যেটা দেখা যে সংসারে কোনো ব্যাপারে কোনো দিন আমার মা আমার বাবাকে কোনো বিরক্ত করেনি উত্ত্যক্ত করেনি কোনো কিছু চাহিদাও ছিল না তিনি সবসময় একটা কথাই বলতেন যে তুমি জনগণের জন্য কাজ করো দেশের জন্য কাজ করো দেশের জন্য কাজ করো আমি সংসার দেখি কিন্তু শুধু সংসার কিন্তু দেখতেন না তিনি কিন্তু সেই সাথে সাথে সংগঠনের দিকেও নজর দিতেন কারণ আমার আব্বা যখন জেলে তখন এই সংগঠনের কে কোথায় আছে সমস্ত নেতারা যখন জেলে সেই নেতাদের পরিবারগুলি কী অবস্থায় আছে তা নিজে টাকা সংগ্রহ করে প্রত্যেকটা পরিবারকে তাদের বাজারের খরচের টাকাটা আমাদের অনেক বড় বড় নেতা এমন কি
ওই 15 আগস্টে যিনি সবচেয়ে বড় বেঈমানি করলেন তারও পরিবারকে আমার মা বাজারের মাসিক বাজারের টাকাটা তার স্ত্রীর হাতে তুলে দিয়ে আসতেন বাড়ির থেকে যে চাল ডাল যা আসতো ভাগ দিতেন এই যে তার ভিতরে এই যে একটা মানে উদার মনোভাব সেটাই আমরা দেখেছি আওয়ামী লীগের মিটিং ওয়ার্কিং কমিটির মিটিং এখনকার মতো এত জায়গাও ছিল না এত ডেকোরেটরও ছিল না কিছুই ছিল না শুধু তাই না টাকা পয়সারও তো অভাব ছিল 32 নম্বরে মিটিং হবে পার্টি থেকে বললে পরে মা সমস্ত আয়োজন করতেন নিজের হাতে রান্না করতেন এবং এই যে মিটিং করার জন্য বসার জায়গা তৈরি করা তিনি শতরঞ্জি কিনে রাখতেন এবং সেই থান কাপড় কিনে নিয়ে এসে নিজে মেশিন চালিয়ে কারণ আমার মার একটা ইলেকট্রিক মেশিন ছিল যেটা আমার আব্বা 58 সালে যখন আমেরিকান যা তখন নিয়ে এসেছিলেন সেই মেশিন চালিয়ে সেই বসার চাদর খাওয়ার জন্য দস্তখাত তৈরি এগুলো কিন্তু নিজের হাতে তৈরি করতেন দর্শক এতক্ষণ আমরা ছিলাম বাংলা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এখন চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ শেয়ার বাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার ও তিন মিউচুয়াল ফান্ডের ইউনিট আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানগুলো হল সানলাইফ ইন্স্যুরেন্স ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ জিএসপি ফাইন্যান্স এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড এবং এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিট লেনদেন করা যাবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/atnbanglanews ধন্যবাদ সবাইকে